একবার এক কোম্পানির মালিকের ব্যবসাতে ভীষণ লস হচ্ছিল। তিনি এটা নিয়ে খুবই বিরক্ত ছিলেন, হতাশা আর ক্রোধ তাকে পেয়ে বসেছিল। একদিন তিনি অফিসে এসে ম্যানেজারবাবুকে ডাকেন আর তার সমস্ত রাগ ওই ম্যানেজারবাবুর উপর উগরে দেন। অকারণে তাকে বিভিন্ন কথা শোনান, তার উপর রেগে যান এবং খুব কড়া কথা বলে তাকে অপমান করেন। ম্যানেজারবাবু মুখে কিছু না বললেও তিনিও মনে মনে খুবই রেগে যান এবং চটজলদি মিটিংয়ের ব্যবস্থা করেন। বলেন যে সমস্ত এমপ্লয়ীদের এক্ষুনি উপস্থিত হতে হবে মিটিং হলে। সমস্ত এমপ্লয়িরা ওই মিটিং হলে উপস্থিত হন। তারপর ওই ম্যানেজারবাবু সব থেকে শান্ত, ধীর, কর্মঠ একজন কর্মচারীর উপর তার সমস্ত রাগ উগরে দেন। তাকে অকারণে বিভিন্ন কথা শোনান এবং কাজে ফাঁকি দেওয়ার কারণ দেখিয়ে তাকে সবার সামনে অপমান করেন। সেই কর্মচারীও মনে মনে খুব ক্ষুব্ধ হয়ে ওঠেন, কিন্তু মুখে কিছুই বলেন না। ওভার ডিউটি সেরে তিনি যখন বাড়ি ফেরেন, তখন গেটের সিকিউরিটি গার্ডের উপর তিনি তার সমস্ত রাগ উগরে দেন। সেই সিকিউরিটি গার্ডকে অকারণে বিভিন্ন কথা শোনায় এবং তাকে গালিগালাজ করতে থাকে। সিকিউরিটি গার্ডটিও মুখে কিছু না বলে মনে অনেক রাগ নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার সাথে সাথেই তার স্ত্রী তাকে হাতে বাজারের থলি ধরিয়ে দেয়। তখন তিনি দিশেহারা হয়ে পড়েন এবং রাগে তার স্ত্রীকে বিভিন্ন কথা শোনায় এবং তার গায়ে হাত তোলে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যা তার স্ত্রী রাগ আর ধরে রাখতে পারে না। তার সমস্ত রাগ সে সেই ছোট বাচ্চাটির উপর উগরে দেয় এবং বাচ্চাটি সামান্য বায়না করতেই তাকে চড় মারে। বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাগে রাস্তায় যাওয়া একটি কুকুরকে ইঁট ছুড়ে মারে। ইঁটটি কুকুরের গায়ে লেগে গেলে কুকুরটিও চিৎকার করতে করতে সেই গলি থেকে অন্য গলিতে দৌড়ে যায় এবং দৌড়ে যেতে যেতে সে এক ব্যক্তির পায়ে কামড় বসায়। যে ব্যক্তিটির পায়ে কামড় বসায় সে আর কেউ নয়, সে ছিল ওই কোম্পানির মালিক, যিনি তার সমস্ত রাগ ওই এমপ্লয়ীদের উপর উগরে দিয়েছিলেন। তো বন্ধুরা, কর্ম আপনি যাই করুন না কেন, তার ফল আপনাকে এই জীবনেই ভোগ করতে হবে। যদি ভালো কর্ম আপনি করেন, তার ফলও আপনি দ্বিগুণ হারে ভালো পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে তার ফলও আপনি দ্বিগুণ হারে এই খারাপভাবেই ফেরত পাবেন। আর ক্রোধ, ক্রোধ হলো এমন জিনিস যা আপনার জীবনকে ধ্বংস করে দেবে। তাই ক্রোধ সংবরণ করুন, কর্ম ভালো করুন এবং একটি সুন্দর জীবন উপভোগ করুন।